আচ্ছা, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, স্যার শুনতে পাচ্ছেন? ওকে, ভাবছিলাম আপনাদেরকে স্ক্রিন শেয়ার করাবো, কিন্তু সময় কিভাবে চলে যায় সেটাই বুঝি না। ওকে, আমরা এটা দেখি, এই যে এই ক্লাউডটা দেখতেছিলাম, তো আমি এই ব্রাশটাকে একটু ছোট করে দিলাম, ছোট করে। এখন দেখেন, এখানে একটা নতুন জিনিস শিখবেন, আমার ব্রাশ এটা হচ্ছে আপনার এভাবে আছে, তাই না? আমি চাচ্ছি এই ব্রাশটাকে একটু ঘুরাবো, তাহলে আমি এটা কিভাবে ঘুরাইতে পারি, ব্রাশটাকে রোটেট করতে পারি আমি কিভাবে? রাইট বাটন ক্লিক করি, এই যে আমাদের এই অপশনটা আছে, এখান থেকে আমরা ব্রাশটাকে রোটেট করতে পারি। সো আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে যদি চাই আমি এভাবে একটু রোটেট করবো, তাহলে দেখি আমারটা কেমন রোটেট হচ্ছে। আচ্ছা, অনেকে জয়েন করছে, যাকে একটু অ্যাকসেপ্ট দিয়ে দিই। ওকে, বুঝতে পারছি বিষয়টা। যদি প্রয়োজন হয় আমরা আমাদের ব্রাশটাকে কি করতে পারি, এভাবে কিন্তু রোটেট রোটেট করতে পারবে। দেখেন, এই যে আমি এটা এভাবে করে নিলাম। এখন আমি যদি এখানে ব্রাশটা অ্যাপ্লাই করি, তাহলে আমি এখানে একটা ক্লাউড দিব, সো এখানে আমি একটা অ্যাপ্লাই করলাম, দেন এখান থেকে আমি এখানে একটা অ্যাপ্লাই করলাম, বা আমি আর একটু ছোট করে এখানে আমি অ্যাপ্লাই করলাম, একটু ছোট করে নিই। ক্লাউড গুলো আমি একসাথে রাখতে পারি, সমস্যা নেই, একটা মানে একটা লেয়ারের মধ্যে রাখতে পারি। আমি এভাবে একটু ছোট করে নিলাম, আর একটু ছোট করে আমি এখানে একটা ক্লাউড দিলাম। হ্যাঁ, এভাবে আমি এটা দিতে পারি। সো এখন দেখুন, খুব বেশি পরিমাণ হয়ে গেছে না, আমি চাইলে এটাকে কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। এখান থেকে যদি আমি অপাসিটিটা কমাই দিই, তাহলে অনেকটা অনেকটা দেখবেন রিয়েলিস্টিক ভাব চলে আসবে। ওকে, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে এটা অ্যাডজাস্ট কিন্তু হয়ে গেছে মোটামুটি, তাই না? তো এভাবে কিন্তু আমরা চাইলে এখানে ক্লাউড দিতে পারি। আপনার চাইলে এভাবে আরো ছোট করে এগুলো নিজেদের মতো করে কিভাবে সুন্দর লাগে, অর্থাৎ মোটামুটি আর্ট আপনারা যারা জানেন তারা সুন্দর সুন্দর করে এগুলো করতে পারবেন। যারা যারা হচ্ছে আর্টের তেমন একটা নলেজ নেই, বাট আপনারা ব্রাশ গুলো কিভাবে ইউজ করতে হয় ওই বিষয়টা জানেন, কারণ এই ব্রাশ গুলো শুধু যে আপনাকে এই ল্যান্ডস্কেপের জন্য কাজে দেবে সেটা না, ব্রাশটা যদি আপনি ভালোভাবে মেনটেন করতে পারেন, ইউজ করতে পারেন, কন্ট্রোল করতে পারেন, তাহলে এগুলো আমরা অনেক কাজে ব্যবহার করবো। ওকে, জাস্ট ইউজটা জানা হচ্ছে মেইন। ওকে, তো এটা একটা প্র্যাকটিসের একটা মাধ্যম, মানে আপনি আপনার হচ্ছে এটাকে আপনার মনে রাখার একটা মাধ্যম, জাস্ট এই প্র্যাকটিসটা আপনি করবেন। ওকে, তো আমি জাস্ট কন্ট্রোল জেড দিয়ে কয়েকটা ক্লাউড আমি এখান থেকে মুছে দিচ্ছি, আমি এতগুলো দিব না, আমি জাস্ট এতটুকু রাখতে পারি। ওকে, দেন চাইলে আমি আর একটু কমায় দিতে পারি, আমি 10% করে দিলাম। হ্যাঁ একটা প্রশ্ন হ্যাঁ, স্যার, এখানে এই যে এখন যে স্যার ক্লাউড গুলা অ্যাঙ্গেলটা করে নিলাম আমরা, ব্রাশ মানে গাছের যে এটা এটা স্যার এরকম করে ঝড়ের সময় যেমন গাছ বাঁকানো থাকে ওরকম হ্যাঁ করে অ্যাঙ্গেল নিতে করতে হবে না? পারবেন। অ্যাঙ্গেল গাছটা আপনি বাঁকাতে পারবেন কিভাবে, দেখেন আপনি তো নর্মালি যদি গাছের ব্রাশটা নেন, আমি জাস্ট ব্রাশটা নিলাম এখান থেকে, দেখা দিচ্ছে এগুলো রিনেম করতে হবে, নাহলে আমি নিজে খুঁজে পাই না। এই যে হচ্ছে ব্রাশ, হ্যাঁ গাছ, আমি ধরেন এই গাছটা নিলাম, এটাকে আমি চাচ্ছি যে বাঁকা করে আমি এটাকে করবো। আমি যদি রাইট বাটন ক্লিক করে এখান থেকে বাঁকা করি, তাহলে দেখেন এটা বাঁকা হচ্ছে, অথবা আমি এদিকে করি এটা কিন্তু এখান থেকে বাঁকা হচ্ছে। এই অবস্থা আমি এখান থেকে ছোট করে আমি এটাকে এইভাবে এইভাবে এটা অ্যাপ্লাই করতে পারি। এখন এখানে কিন্তু আমার অপাসিটি কম আছে, কালারও চেঞ্জ আছে, সো এটা এমন দেখাচ্ছে। ওকে, আমি যদি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিই, অপাসিটি এখানে 100 করে দিই, তাহলে কিন্তু, সরি, আমি নতুন একটা লেয়ার নিব, নতুন লেয়ার নিয়ে সেটার মধ্যে করবো। ওকে, এখন আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখেন এইভাবে এটা পরে আছে, এরকম বোঝা যাবে। আপনি এইভাবেও করতে পারেন, আর যেহেতু আমরা হচ্ছে আপনার সিঙ্গেল লেয়ারে করতেছি, তো আপনি পরবর্তীতে চাই যেমন এই লেয়ারটা, এটাকে আপনি ধরলেন, এটাকে ধরে আপনি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলেন। হ্যাঁ, এই ট্রান্সফর্ম করার পর আপনি চাইলে এটাকে এভাবে কিন্তু এভাবে বাঁকা করতে পারতেছেন। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ আপনার স্যার, কোশ্চেনটা বুঝতে পারছেন? তাহলে আপনি পরবর্তীতে চাইলে এইভাবেও করতে পারেন। এই কারণে আপনার সুবিধা হচ্ছে, যদি আপনি এটাকে নতুন লেয়ারের মধ্যে করেন, মানে আলাদা লেয়ারে করেন, তাহলে আপনি এই কন্ট্রোল গুলো পারবেন, একসাথে করলে সেগুলো আপনি পাবেন না কন্ট্রোলটা। ওকে, সো আমি কন্ট্রোল জেড করে দিচ্ছি, এই জায়গায় থাকলো, এবং এই নিচের এই ঘাসগুলো আমার কাছে মনে হচ্ছে আমি পিছনে দিয়ে দিই, সেটাই ভালো লাগবে, আর পিছনে দিয়ে দিলাম, এইভাবে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, দেন এখানে এই জায়গায় যে বিষয়টা আপনারা দিতে পারেন, এই জায়গাটায় কি দিবেন বলেন, আপনারা সাজেস্ট করেন এই জায়গায় কি দেওয়া যায়, একটা ঘোড়া দেওয়া যায়, একটা মানুষও দেওয়া যায়। আচ্ছা, এখানে আমি আরো কিছু দিব, জাস্ট হচ্ছে আপনার বিজলি চমকাচ্ছে এমন একটা কিছু, তার উপরে একটা পাখি দেন। হ্যাঁ পাখি, হ্যাঁ রাইট, এটা পাখি দেওয়া যায়, সো পাখি আসবে।
দেন হচ্ছে আমি এখানে একটু বিজলি চমকাচ্ছে এমন একটা ইফেক্ট আমার কাছে আছে, মেবি আমি দেখি এটা পাই কিনা। সো এটাকে আমি নিয়ে আসি। আচ্ছা এই যে লাইটিং ইফেক্টটা, মেবি লাইটিংটা আমি দেই। ওকে হ্যাঁ, সো এই যে লাইটিং ইফেক্ট আমরা দিব, এটার জন্য আমরা নতুন একটা লেয়ার নিব অবশ্যই। নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি লাইটিংটাকে সিলেক্ট করব, যে কোনো একটা লাইট সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর আমি এটাকে অবশ্যই হোয়াইট করে দিব। হোয়াইট করে আমি লাইটটাকে অ্যাপ্লাই করব। তাহলে দেখেন কেমন বিজলি চমকালে যেমন হয় তেমন মনে হচ্ছে না? আচ্ছা এটা আমরা একটু রিয়েলিস্টিক করব। রিয়েলিস্টিক করতে গেলে যেটা হতে পারে, আমি চেঞ্জ করতে পারি, আমি যেটা ভালো লাগে আমি ওইটাকে অ্যাপ্লাই করে দেখতে পারি। চাইলে আমি একটু ছোট করে দিই, এটা অনেক বড় হয়ে গেছে। ওকে, এখন আমি এটাকে আপনার থার্ড ব্র্যাকেট ইউজ করে এভাবে আমি এটাকে ছোট বড় করতে পারি। সো এটুকু সাইজ করে নিলাম। দেন আমি এখান থেকে আরো যে আরো যেগুলো আছে সেগুলো আমি এখান থেকে নিতে পারি। এখানে অ্যাপ্লাই করে দেখি, হ্যাঁ মনে হয় এটা পারফেক্ট হবে। সো এটাকে আমি একটু বড় করে দিলাম। বড় করে আমি চাইলে কি করতে পারি, আমি রাইট বাটন ক্লিক করে একটু অ্যাঙ্গেল করে নিতে পারি এভাবে। হ্যাঁ, সো আমি চাচ্ছি এখান থেকে আসবে, এখান থেকে এটা পড়বে। তাহলে দেখেন একটা কিন্তু ইফেক্ট পড়ে গেছে, তাই না? এখন এই ইফেক্টটা গাছের আমি চাচ্ছি নিচ দিয়ে আসবে, মানে গাছের নিচে দিয়ে যাবে, গাছের উপরে পড়বে না। তাহলে এটা আমি এই লেয়ারটাকে নিয়ে আমি কি করতে পারি, হ্যাঁ গাছের গাছের নিচে দিয়ে রাখুন, গাছের গাছের পিছন দিয়ে গেল, তাই না? এবং এটাকে চাইলে আমি আর একটু কন্ট্রোল করতে পারি, আমি যদি অপাসিটি আর একটু কমা দিই তাহলে আমার কাছে মনে হয় আর একটু রিয়েলিস্টিক রিয়েলিস্টিক ভাব আসবে। দেন আমরা চাইলে আরো অন্যরকম যে আপনার লাইটিং আছে সো এইগুলো আমরা নিতে পারি, এগুলো অনেক বড়। সো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে এটাকে কমায় দিলাম। স্যার লেয়ার যদি নিচে না নিয়ে বিহাইন্ড দিয়া করি ব্রাশটা? বিহাইন্ড দিয়া দরকার নেই, আপনি নতুন লেয়ার দিয়ে করেন। বিহাইন্ড এর বিষয়টা আলাদা, আপনি বিহাইন্ড দিয়ে করতে পারবেন কিন্তু ওখানে আপনি জটিলতা করবেন। সো এখানে নতুন লেয়ার করবেন, আপনি চাইলে পরবর্তীতে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন আপনার মতো করে। ওকে, তো দেখেন আমি এখানে বড় দিয়ে করতেছি এটাকে, এরকম একটা হচ্ছে আপনার আমি লাইট নিলাম। সো চাইলে আমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। দেখেন তো বিষয়টা বুঝতে পারতেছেন তো, যে ব্রাশ গুলো অ্যাকচুয়ালি আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, তো এখানে একটা ল্যান্ডস্কেপ আপনারা ডিজাইন করবেন, আপনি মনের মধ্যে যেটা আসবে আপনি ওইটাই এখানে জাস্ট ডিজাইন করবেন। ওকে, জাস্ট এগুলো কিভাবে ইউজ করতে হয় সেই বিষয়গুলো দেখেন। এখন যদি আমি এখানে একটা পাখি দিতে চাই, তাহলে আমি একটা নতুন লেয়ার নিলাম। নতুন লেয়ার নিয়ে আমি জাস্ট এখানে বার্ড বার্ডে যাব। সো বার্ড লেয়ার কোথায় আছে আমি দেখি, উপরে আছে মেবি, এই যে 20 না, এটা হচ্ছে 30 ফ্ল্যাং বার্ড। সো এখান থেকে আমি একটা বার্ড নিতে পারি। এখন বার্ড আপনি কয়েক ভাবে দিতে পারেন, আপনি চাইলে সিঙ্গেল সিঙ্গেল বার্ড দিতে পারেন, আপনি চাইলে আবার একটা ঝাঁক উড়ে যাচ্ছে এভাবে দিতে পারেন, তাই না? দেখি এটা বক গেল স্যার, বক পাখি এটা না স্যার, বক এটা তো না, এটা মনে হয় বক ছিল স্যার একটা, না লেখা নাই বক। আচ্ছা দেখে আসে উপরে মনে আছে, দেখছিলাম জি স্যার উপর থেকে একটা চয়েস করছিলেন। এটা মনে না, এটা না বক না স্যার, এটাও না, এটা না। আচ্ছা পাখি হয়েছে নি না এখন, দেখছেন এটা মনে হয় এটা না, এটা মেবি কবুতর স্যার, এটাই বগের মতোই, এটা না না যেটা দিলাম তো ওইটাই তো, এটা আগে যেটা দিছেন ওইটা, হ্যাঁ এটাই স্যার, এটা না জি স্যার। আচ্ছা স্যার বগ দেন চার দেন আপনারা আপনার মতো করে দিয়েন। হ্যাঁ, তো আপনি চাইলে সিঙ্গেল বগ এখানে দিতে পারেন, যেমন হচ্ছে এখান থেকে বগ পড়ে যাচ্ছে। এখন বগের কালারটা আপনি কি দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি আপনার যে ব্যাকগ্রাউন্ডটাকে করতেছেন তার সাথে অ্যাডজাস্ট করে আপনি একটা কালার এখানে অ্যাপ্লাই করতে পারেন। সো এটার সাথে মনে হয় আমার ব্ল্যাক কালারটাই যায়, তো আমি এখানে ব্ল্যাক কালারটাই দিব। আমি এখানে ব্ল্যাক নিচ্ছি, এটাকে ব্ল্যাক করে দিই, এই কালারটা আমি কনফার্ম হবো যে এই কালারটা কিনা শিওর হবো, দেন হচ্ছে আমি এখানে ব্ল্যাক কালার দিতে পারি। আচ্ছা এখন আপনি যদি চান যে একটা ঝাঁক যাচ্ছে এরকম করবেন, তাহলে এখানে একটু সেটিংস করে নিতে হবে। যেমন আমি প্রিসেটে চলে গেলাম, মানে সেটিংস এ চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমি যেটা করব স্ক্যাটারিং এ ক্লিক করব। স্ক্যাটারিং থেকে আমি এখান থেকে একটা পরিমাণ দিয়ে দিলাম, ধরেন এতটুকু স্ক্যাটার হবে। হ্যাঁ, আর দিয়ে দেন আমি যদি ওকে দেই,
তারপরে যদি আমি এখানে একটু ছোট করে আর ব্রাশটা ছোট করে এভাবে এভাবে টান দিই তাহলে দেখেন স্ক্যাটার হচ্ছে। হ্যাঁ এভাবে হচ্ছে, বকটা মনে হয় বেশি ঘন ঘন হয়ে গেছে। তো আমি আর একটু দেখি এখান থেকে, আমরা যদি এখান থেকে স্ক্যাটারটা আর একটু বেশি করি, দেন হচ্ছে অ্যাপ্লাই করে এটা করে আর একটু ছড়াই দিই। ওকে না, বকটা আমি এখানে স্ক্যাটার না করে আমি সিঙ্গেল সিঙ্গেল করি, তাহলে দরকার পড়লে আমরা হচ্ছে হ্যাঁ বড় করব। ধরেন আমি এইভাবে প্লাস দিয়ে মানে একটা থাম্ব ব্র্যাকেট দিয়ে একবার বড় করে নিলাম, দেন আবার একটু ছোট করে নিয়ে আমি হচ্ছে নিচে এইভাবে একটা দিলাম। হ্যাঁ তাহলে আমরা এইভাবে কন্ট্রোল করতে পারি। হ্যাঁ আবার আমরা এইভাবে দিলাম, এইভাবেও দিতে পারি। জাস্ট এটা আপনারা আপনাদের মতো করে দিবেন, যদি বক দেন তাহলে দিতে পারেন, বার দেন দিতে পারেন, যেটা দেন আপনারা হচ্ছে এইভাবে কন্ট্রোল করতে পারবেন। সো এটা হচ্ছে যদি আমরা পরিবর্তন মানে আমরা পজিশন চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আমরা এটা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আমরা এখান থেকে যে কোনো পজিশনে এটাকে নিয়ে যেতে পারি। হ্যাঁ এইভাবে অ্যাপ্লাই করতে পারি। আমি চাইলে আরো ছোট করে দিতে পারি, তাহলে দূর থেকে ছোট দেখা যাবে, একটা অন্যরকম ইফেক্ট দেখা যাবে এইভাবে। সো যেভাবে সুন্দর লাগে এটা আপনারা করবেন, করতে পারেন। আমি এখানে দিতে পারি, এখানে দিলাম, তারপর হচ্ছে আমি আবার নিলাম ব্রাশটাকে, ব্রাশটাকে নিয়ে আর একটা নিলাম, আমি এখানে একটা দিলাম, এই এই ফাঁকা জায়গায় একটা দিলাম, এভাবে দিতে পারি, এখানে দিতে পারি, এভাবে আপনি দিয়ে দিবেন। আচ্ছা এখানে মাঝখানে যদি আমরা একটা কোনো এনিমেল দিয়ে দিই তাহলে কিন্তু জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে। ধরেন যেহেতু বৃষ্টি পড়তেছে, ঝড় আসবে, হ্যাঁ এমন একটা ভাব, তাহলে কি দৌড়ে যাচ্ছে, হ্যাঁ এমন একটা ইফেক্ট দিলে কিন্তু এখানে ভালো লাগবে, ঠিক না? যে এখান থেকে দূরে যাচ্ছে সেটা হোক আপনার এনিম্যাল অথবা এনিম্যাল অথবা মানুষ আকাশের দিকে তাকায় আছে, হ্যাঁ এই ধরনের ইফেক্ট আমরা দিতে পারি। তো আপনি যদি ব্রাশে যেতে যান এভাবে আপনি আপনার এনিম্যাল অথবা হিউম্যান এগুলো দিয়ে সার্চ করেন, অনেক আইটেম আপনারা ব্রাশ পাবেন। তো আপাতত আমার এখানে যেটা ডাউনলোড করা আছে, কারণ আমি আরেকটা ব্রাশ আপনাকে দেখাইতে হবে, সময় পাবো না। সো আমি আপাতত এখানে যে কোনো একটা এনিমেল দিয়ে দিই, এটা জায়গায় আপনি যে কোনো কিছু প্লেস করতে পারবেন। ওকে কনসেপ্টটা জাস্ট ক্লিয়ার যে আপনি কিভাবে এখানে কাজ করবেন, মানে এগুলো কিভাবে ইউজ করবেন সেটা হচ্ছে বিষয়। তো আমি আপাতত এখানে যেটা আছে এনিমেল আমি দেখি, আমি রাইডিং দিচ্ছিলাম, রাইডিং থেকে যে কোনো একটা কিছু আমি এখানে দিয়ে দিই। এটা ভালো ছিল কিন্তু নিচে আবার ব্যাকগ্রাউন্ডের সাথে নিচে আবার কত আরজিবি দিয়ে দিছে, যে কারণে এটা এই জায়গায় ইউজ করতে পারতেছে। আচ্ছা এটা দেখি, এটাকে যদি আমি ইউজ করা যায়, একটু ছোট করে দিই, ওকে এটা মোটামুটি মনে হয় যাবে। এখন দেখেন আমি এটাকে প্লেস করব, হ্যাঁ নতুন একটা লেয়ারের মধ্যে এটাকে প্লেস করি, আমি একটু বড় করে এটাকে প্লেস করি জায়গায়। প্লেস করার পর এখন এটা এদিকে ঘুরে আছে, আপনি যদি চান এটাকে মুভ করবেন অর্থাৎ তার বিপরীতে মুভ করবেন তাহলে কি করতে পারেন, হরিজন্টাল, হ্যাঁ আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, দেন রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা ফ্লিপ হরিজন্টাল করে দিই, তাহলে দেখেন আমার এই পাশে মুভ হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে একটু এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারি, তাহলে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করতে পারি, এইভাবে বড় করে দিলাম, এইভাবে করে দিলাম, এখন মোটামুটি এটা এখানে মানায় গেছে আমার কাছে মনে হচ্ছে। এইভাবে চাইলে আমি কন্ট্রোল এটাকে করতে পারি, এইভাবে জাস্ট দিয়ে দিলাম যে ঘোড়াটা দৌড়ে যাচ্ছে। ওকে সো আমি এখানে ওকে দিয়ে দিই, ব্যাপারটা বুঝতে পারছি। জাস্ট এখানে আমরা সেটিং গুলো কাজটা কিভাবে করব, আমার মূল উদ্দেশ্য ছিল কিন্তু এইটা যে আপনারা এটা করতে পারেন। সো আমি যেহেতু এটাকে নিচে নামাই দেখি গাছগুলোকে এইভাবে দিতে পারি, অথবা যেভাবে আপনার কাছে ভালো লাগে আপনি এগুলো করেন। ওকে আচ্ছা সো মোটামুটি দেখেন আমাদের কিন্তু একটা ল্যান্ডস্কেপ এখানে আমরা করে ফেলছি, যেমনই হোক আমরা করছি, তাই না? আচ্ছা এটা আপনারা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন, এটা করবেন বিষয়টা এমন না, আপনারা হচ্ছে এই এই যে ব্রাশ গুলো আছে এই ব্রাশ গুলো আমি জিপ করে আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, আপনারা এগুলো ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া আপনি ব্রাশ হিজে এখান থেকে হাজার হাজার ব্রাশ আছে, আপনারা আপনাদের মনের সাথে যেটা যায় ওটা ডাউনলোড করে আপনাদের মনের মতো করে এগুলো অ্যাপ্লাই করবেন, যে যেমন পারেন এরকম করবেন। ওকে আপনি এমনও করতে পারেন যে এটা কি হোমওয়ার্ক, হ্যাঁ হোমওয়ার্ক, এটা একটা হোমওয়ার্ক থাকবে। আপনি এমনও করতে পারেন যে টোটাল একটা ব্ল্যাক একটা নাইটে মানে রাত্রে একটা ল্যান্ডস্কেপ করবেন, পুরো ব্ল্যাক নিলেন, নিয়ে হচ্ছে আপনি চাঁদ নিলেন একটা, আপনার একটা সফট ব্রাশ নিলেন, একটা হার্ড ব্রাশ নিলেন, দেন তার আশেপাশে কয়েকটা পাখি দিয়ে দিলেন, এটাও কিন্তু আপনার একটা হইতে পারে। তো আপনি করবেন, আপনি যেমনই পারেন আপনি এটা করবেন। তো সবাই করবেন তো?
জি স্যার অবশ্যই স্যার ওকে না করলে মজা পাবেন না एक्चुअली করলে এগুলো মজা পাবেন আর এগুলো না করলে কিন্তু স্যার ব্লাশ গুলো চিনা যাবে না কোথায় কোন ব্রাশটা আছে কোথায় কোন ব্রাশটা ব্যবহার করা লাগবে যত প্র্যাকটিস করব তত জিনিসটার সাথে পরিচিত হবে পরিচিত হবে হ্যাঁ একটা পর্যায়ে গিয়ে আমরা যখন আমি আমি যেটা উদ্দেশ্য করা এটা উদ্দেশ্য হচ্ছে আপনি একটা পর্যায়ে গিয়ে কিন্তু মার্কেটপ্লেসে কাজ করবেন এখন মার্কেটপ্লেসে যখন কাজ করবেন আপনি কিন্তু কয়েকটা বিষয়ের উপর ফোকাস করতে হবে যে আমি এটা নিয়ে কাজ করব হয়তো আপনি লোগো ডিজাইনের উপর ফোকাস করবেন না হয় আপনি টি-শার্ট ডিজাইনের উপর ফোকাস করবেন অথবা আপনি ব্যানার ডিজাইন হ্যাঁ বা এই ধরনের বা আপনার ব্রোশার ফ্লায়ার ডিজাইন এই টাইপের ডিজাইনগুলোর সাথে আপনি ফোকাস করবেন ফোকাস যখন আপনি করবেন একটা বিষয়ের উপর তখন ওই ডিজাইনগুলো করতে গেলে আপনাকে কিন্তু এই যে এখন আমরা যে ব্রাশ শিখতেছি এটাও কিন্তু আপনার লাগবে আপনি যদি টি-শার্ট ডিজাইনে ফোকাস হন তাহলে কিন্তু টি-শার্ট ডিজাইনে এই ব্রাশের অনেক ব্যবহার আছে বা মানে কি বলবো যে অনেক ব্যবহার আছে আমি আপনি ফিল্ডে না নামলে আপনি বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি কেমন ব্যবহার আছে তো এগুলো জাস্ট বেসিক বিষয় যে আপনার ফান্ডামেন্টালটা অ্যাকচুয়ালি নিচ্ছেন যে আপনি ফান্ডামেন্টাল তৈরি করছেন যে এগুলো এইভাবে এভাবে ব্যবহার করা যায় ওকে আচ্ছা তো আমরা এখানে ব্রাশ তুলে দেখেন আমি এখানে আরেকটা খেয়াল করি পেন্সিল ব্রাশ এবং হচ্ছে কালার রিপ্লেসমেন্ট ব্রাশ মিক্সচার ব্রাশ এখানে আরো তিনটা ব্রাশ আছে তাই না সো পেন্সিল ব্রাশটা অ্যাকচুয়ালি এই তেমন বর্তমানে এখানে আমাদের তেমন ব্যবহার নাই আমি এখানে নতুন একটা লেয়ার মানে ডকুমেন্ট নিচ্ছি এখানে নিয়ে আমি দেখাই দিচ্ছি আমরা কালার রিপ্লেসমেন্ট ব্রাশটা দিয়ে একটা ব্যবহার করব যেটা আপনাদের টাচ থাকবে আপনারা যে কোনো অবজেক্টের কালার চেঞ্জ করতে পারবেন স্লো হয়ে গেছে কম্পিউটার উপর অনেক চাপ পড়তেছে মনে করেন যে প্রচুর চাপ পড়তেছে যে কারণে স্লো আচ্ছা এখানে যে ব্রাশটা আছে আপনার পেন্সিল ব্রাশটা আপনার হচ্ছে ওই ব্রাশের মধ্যে জাস্ট আপনি এখান থেকে ব্রাশ করতে পারবেন তবে এখানে একটাই ব্রাশ আপনি চাইলে এই ব্রাশটাকে অনেক চিকন করে ছোট করে হ্যাঁ আপনি আপনার মতো করে এভাবে কোনো কিছু লিখতে পারবেন হ্যাঁ এইগুলো করতে পারবেন আর এটা স্পেশালি কোনো তেমন কোনো ব্যবহার নেই অনেক সময় আমরা যে আপনার হেয়ার মাস্কিং করি বা চুলের অনেক কিছু শেপ নিয়ে আসার জন্য এগুলোকে এভাবে এভাবে ব্যবহার করে থাকি ওকে সো আপাতত এটা তেমন কোনো আমরা ব্যবহার নাই আমরা এটাকে স্কিপ করছি সো এখানে আরেকটা যে ব্রাশ আছে আপনার নিচে আমরা দেখতে পাচ্ছি কালার রিপ্লেসমেন্ট ব্রাশ সো এই ব্রাশটা আমরা দেখব সো এটা দেখার জন্য আমরা একটা ইমেজ নিয়ে আসি আমি জাস্ট ইমেজ ডাউনলোড করব জাস্ট টু ওয়েট করেন আমাকে ব্রাউজারটা দেখতে পান নাকি ফটোশপ দেখতেছি ওকে সমস্যা নাই আমি জাস্ট একটা ফুল ডাউনলোড করব ফ্লাওয়ার সো একটা ফ্লাওয়ার ডাউনলোড করতেছি ব্রাউজারটা দেখি স্যার দেখবেন জি স্যার আচ্ছা আচ্ছা স্ক্রিন শেয়ার করতেছি তাহলে এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনটা আচ্ছা আমি এখান থেকে জাস্ট ফ্লাওয়ার লিখে সার্চ করছি এটা এবার অনেক ফ্লাওয়ার আছে সো এখান থেকে আমরা একটা ফ্লাওয়ারকে জাস্ট হচ্ছে ডাউনলোড করব সো আমি ধরে নেন যে এটাকে আমি ডাউনলোড করি এটা সিলেক্ট করলাম এটা অনেক ছোট দেখে একটু বড় পাই কিনা এটাকে ডাউনলোড করলাম আচ্ছা যখন এখানে আসছেন আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই দিই যে আমরা যখন ইমেজ ডাউনলোড করব ইমেজ ডাউনলোড করতে গেলে আমাদের একটা প্রবলেম হয় যে আমরা বড় সাইজের ইমেজ গুলো খুঁজে পাই না সো এটা কি কারো জানা আছে যে আমরা বড় ইমেজ ডাউনলোড করতে গেলে আমরা এখান থেকে কি সেটিংসটা চেঞ্জ করতে পারি
ধরেন আমার একটা ইমেজ নামাবো, কিন্তু আমি যে ইমেজ গুলো নামাইতেছি সবগুলো মনে হচ্ছে লো রেজুলেশন এবং হচ্ছে ছোট ইমেজ, আমার বড় ইমেজ দরকার, তখন আমি কি করতে পারি? দেখেন এখানে আমরা গুগল ক্রোমে যদি থাকি, টুলস নামে একটা অপশন আছে, টুলসে ক্লিক করলে আমরা হচ্ছে এখানে সাইজের একটা অপশন পাবো। দেখেন এখান থেকে আমরা সাইজ গুলো ফিক্সড করে দিতে পারবো, যে লার্জ সাইজ অথবা মিডিয়াম অথবা কোন আইকন। ওকে, আমি যদি লার্জে ক্লিক করি তাহলে এখন আমরা যে ইমেজ গুলো পাবো সবগুলো হচ্ছে বিগ বিগ সাইজের ইমেজ গুলো আমাকে এখানে গুগল সাজেস্ট করবে। বুঝতে পারছি? ওকে, সো চাইলে আমরা এইভাবে টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, আজকে আমরা যে কোনো অবজেক্টের কালার চেঞ্জ করব কালার রিপ্লেসমেন্ট ব্রাশ টুল দিয়ে। যদি আমরা অবজেক্টের বা কোনো ইমেজের কালার চেঞ্জের জন্য আমরা এই আরো কয়েকটা ক্লাস পরে পারফেক্টলি দেখবো অ্যাকচুয়ালি এটা কালার কিভাবে চেঞ্জ করা যায়, বাট যেহেতু কালার রিপ্লেসমেন্ট একটা ব্রাশ টুল আছে এটা দিয়েও আমরা টেম্পোরালি করতে পারি, সো এটাই আমরা দেখবো। এই জন্য আমি এখানে দুইটা ফুল ডাউনলোড করে নিচ্ছি, এটাকে ডাউনলোড করে নিলাম। ওকে, রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ আমি ডেস্কটপ। ওকে, আমি এখন ফটোশপ শেয়ার করতেছি, আমি জাস্ট হচ্ছে ফটোশপ যাচ্ছি, আমি এগুলো কন্ট্রোল জেড দিয়ে এগুলোকে সব মুছে দিচ্ছি, দরকার নাই। আমি ফাইল, ফাইল থেকে ওপেন, দেন হচ্ছে আমি যে ফুলগুলো ডাউনলোড করছি সেগুলো দুইটা ফুল আমি এখানে ওপেন করব, জাস্ট ওপেন করে দিলাম। ওকে, সো এটা আমি একটা কন্ট্রোল জে দিয়ে এটা ডুপ্লিকেট করে রেখে দিব। এটা সবসময় আপনারা করবেন যে ইমেজের মধ্যে কাজ করবেন সেই ইমেজটা একটা ডুপ্লিকেট রেখে দিবেন আফটার বিফোর দেখার জন্য, বা পরবর্তীতে কখনো যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা চাইলে ইমেজটা কিভাবে সেই মানে ব্যাকআপ ইমেজ থেকে আমরা আবার কাজ করতে পারবো। আচ্ছা, সো এখানে আমরা হচ্ছে এই কালার রিপ্লেসমেন্ট ব্রাশ টুল দিয়ে অ্যাকচুয়ালি কাজ করব। এটা কাজ করতে গেলে দেখেন আমরা যখন কালার রিপ্লেসমেন্ট ব্রাশ টুল সিলেক্ট করলাম এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর এটা কাজ করছে না, অবশ্যই আমরা এই লেয়ারের উপর চলে যাই, দেন আমাদের এখানে কাজ করবে। আমি যদি এখন এখানে এটা পিক করি এইভাবে যদি ঘষি তাহলে কালার আমরা চেঞ্জ হবে। সো আমাদের এখানে কোনো কালার নাই, সো আমি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিই, আমি এখানে রেড কালার করে দিলাম, দেন আমি ব্রাশটাকে একটু ছোট করি, এইভাবে ঘষি দেখেন এখানে কালার হচ্ছে, কালার হচ্ছে না? তো এটা দেখেন আমার কালারটা কিন্তু আমার বাহিরে চলে যাচ্ছে, অর্থাৎ আমি যখন কালার করতেছি আমার বাহিরের ব্যাকগ্রাউন্ডটা এখানে কালার হয়ে যাচ্ছে। তো এখানে আমরা কি করতে পারি, চাইলে কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে একটা সিলেকশন তৈরি করতে পারি। তো সিলেকশন তৈরি করার জন্য আমরা কি করতে পারি, এই ফুলটাকে আমি সিলেকশন করব, কি করব বলেন, বলেন বলেন, সবাই ভুলা খাইছেন, অর্থাৎ আপনি যদি এই ইমেজটা চিন্তা করেন যে ফুলটা হচ্ছে আমার সাবজেক্ট বা অবজেক্ট আর পিছনে এটা কি ব্যাকগ্রাউন্ড, তাই না? আমি সাবজেক্টটাকে সিলেক্ট করব কিভাবে, মানে সিলেকশন তৈরি করব সিলেকশন দিয়ে, হ্যাঁ সিলেকশন টুল দিয়ে, কুইক সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করব, ঠিক আছে? সো আমি এখানে কুইক সিলেকশন টুলটাকে নিলাম, দেন হচ্ছে আমি সাবজেক্টটাকে মানে ফুলটাকে আমি সিলেক্ট করব। দেখেন এখান থেকে আমি জাস্ট এটাকে পারফেক্টলি সিলেক্ট করার ট্রাই করব। ওকে, সিলেক্ট হয়ে গেল, আমি একটু বড় করে নিচ্ছি, যদি ইমেজটা ছোট ডাউনলোড করে ফেলছি আমি, এখন এই যে এখানে বাড়তি হয়ে গেছে আমি কি করব, এটাকে জাস্ট মাইনাস করব, অল্টার ধরে এইভাবে পারফেক্টলি সিলেকশন করব। যদি এটা দিয়ে আমরা পারফেক্টলি সিলেকশন করতে পারবো না, তারপরও কালার যেহেতু আমরা চেঞ্জ করব, সো আমরা মোটামুটি করে নিচ্ছি, বাট এই কালার চেঞ্জিং এর বিষয়টা আমরা কিন্তু সামনে দেখব। ওকে, সো ধরে নিচ্ছি আমার এতটুকু সিলেকশন হয়েছে এবং এতটুকুর মধ্যে আমি হচ্ছে এটাকে কালারটা অ্যাপ্লাই করব, এবং আমি চাচ্ছি যে আমার এই যে এই এই কালারটা আছে মাঝখানে যে কালারটা আছে এই কালারের মধ্যে আমি সিলেকশন হচ্ছে মানে আমার কালারটা অ্যাপ্লাই করব না, তাহলে আমি কি করতে পারি, এতটুকুর মধ্যে একটা সিলেকশন তৈরি করে দিতে পারি, এভাবে তৈরি করে দিলাম, অল্টার দিয়ে না স্যার, এটা অল্টার দিয়ে, হ্যাঁ অল্টার দিয়ে, বা এটা আপনি না করলেও পারেন, আমি যে তারপর আমি করে রাখলাম। তারপর হচ্ছে আমরা কি করি, এখান থেকে কালার রিপ্লেসমেন্ট টুলে চলে যাব, এই যে কালার রিপ্লেসমেন্ট টুল, এবং এখান থেকে আমি এটাকে জাস্ট কালারটা অ্যাপ্লাই করব।
তাহলে দেখেন আমার কিন্তু এখন আর ইয়েলো পার্টটার মধ্যে কালার হচ্ছে না, কারণ আমি এটা সিলেকশন দিয়ে এটাকে ব্রেক করে দিছি। ওকে আচ্ছা, এটা আপনারা ধীরে ধীরে মানে মানে সূক্ষ্ম ভাবে করবেন, এটা খুব ধীরে ধীরে করবেন। চাইলে এখানে আরো দেখেন এখানে একটু কালার হয়ে গেছে, চাইলে এখানে সিলেকশন করতে পারেন, এটা পারফেক্টলি সিলেকশন করে দেন হচ্ছে কালার করবেন। তো আমি এটা একটু মাইনাস করি, মাইনাস করে কন্ট্রোল ডি দেই, তাহলে দেখেন আমার ফুলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো আমি এখন নিচেটা দেখি আমার আগেটা কেমন ছিল, দেখেন এমন ছিল এবং পরেরটা হচ্ছে কি এমন, এটা ছিল আমার বিফোর এন্ড এটা হচ্ছে আফটার। বুঝতে পারছেন না প্রসেসটা, এই টুলের কাজটা? আচ্ছা আমরা এই বুঝতে পেরেছি। আরেকটা ইমেজের মধ্যে দেখি, এই ইমেজটার মধ্যে দেখি ঠিক সেম ভাবে আমরা এটা ডুপ্লিকেট করে নিই কন্ট্রোল জে দিয়ে। দেন হচ্ছে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে সিলেকশন টুলে যাব, কুইক সিলেকশন টুল থেকে আমি এটাকে সিলেক্ট করে নেব। ওকে, আপনি চাইলে এক একটা পাতার মধ্যে এক একটা কালার অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনাকে সিঙ্গেল সিঙ্গেল পাতাগুলো সিলেক্ট করে দেন হচ্ছে কালার অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো আমি সবগুলো একসাথে সিলেক্ট করতেছি। ওকে ওকে, দেন আমি কি করব যে আমি মাঝখানের এই পার্টটা যদি আমি ডিসিলেক্ট করতে চাই ডিসিলেক্ট করতে পারি, অথবা আমি চাইলে সিলেক্ট রাখতে পারি। এখন আমি কালারটা যদি অ্যাপ্লাই করি, কালার রিপ্লেসমেন্ট চলে যাই, দেন আমি এখান থেকে অন্য একটা কালার করব, যেমন আমি এখান থেকে এই কালারটা করব। তো আমি এখন এটাকে অ্যাপ্লাই করে দিই, তাহলে দেখেন কালারটা হয়ে যাচ্ছে। কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করলাম, তাহলে দেখেন আমার কিন্তু এখানে কালার চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে আমার হচ্ছে আপনার বিফোর আফটার, দেন এটা কিন্তু আমার বিফোর, তাই না? সো এটা এখন আপনি কিভাবে বলেন তো, এটা কিভাবে আপনি সেভ করবেন এই ফাইলটা? ধরুন আপনি আফটার বিফোর দুটো করলেন, এখন এটা সেভ করবেন কিভাবে বলেন? স্যার ফাইলে গিয়ে প্রথমে এক্সপোর্টে দেব, না ওইটা তো করবেন, বাট এটা সেটিং করবেন কিভাবে? আপনি তো আফটার এবং বিফোর দেখাইতে হবে যে আপনি পূর্বে ছিল এটা, আপনি করছেন হচ্ছে এটা, তাহলে কি করবেন? স্যার ক্যানভাস সাইজটা প্রথমে বড় করব। ইয়েস, প্রথমে আমরা যে ক্যানভাস সাইজটাকে বড় করে নিব। ক্যানভাস করে দেখে হয়তো অনেকে ভুলে গেছেন, আমি জাস্ট হচ্ছে ক্যানভাস সাইজটাকে বড় করব। আচ্ছা 10 মিনিট টাইম দিছে, সো এর মধ্যে আমরা এটা কমপ্লিট করব। তো আজকে আর আপনাদেরকে স্ক্রিন শেয়ার নিতে পারলাম না, তো আপনারা বাসা প্র্যাকটিস করেন, আগামী কালকে অবশ্যই অবশ্যই নিব। বুঝতে পারছেন? আচ্ছা মাথা রাখেন, আগামী কাল অবশ্যই নিব, আর এই এগুলো প্র্যাকটিস করে আপনারা গ্রুপে সাবমিট করবেন। আর আগামী কাল থেকে আমরা ইমেজ রিটাচ নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা প্রফেশনাল দিকে চলে যাব। আমি এখানে চাইলে নতুন একটা আমি জাস্ট আগে লেয়ার নিয়ে নিতে পারি, নতুন একটা লেয়ার আমি নিয়ে নিলাম। ওকে এখানে নিয়ে নিলাম, ওকে এটাকে উঠিয়ে দিই। ওকে অলরাইট, এটার মধ্যে আমি একটা কালার অ্যাপ্লাই করে দিই, যে কোনো একটা কালার অ্যাপ্লাই করে দিলাম। এখন এটাকে ধরে আমি ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাই, ক্যানভাস থেকে আমি একটু পিক্সেলে দেখে নিব, পিক্সেল তো এখানে 1200 আছে, আমি এটাকে 2400 করে দিব, 2400 পিক্সেল। ওকে, তাহলে দেখেন আমার ইমেজটা অনেক বড় হয়ে গেছে। এখন এই এটা আমি খেয়াল করি যে আমার এগুলো যদি একটু চাপাই, আমি মাউস দিয়ে একটু চাপাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার এখানে ব্যাকগ্রাউন্ড একটা আছে। সো আমি এটাকে এই পাশে মিলিয়ে দিলাম, মিলিয়ে দিয়ে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, ট্রান্সফর্ম করে এটাকে ধরে শিফট ধরে আমি এটাকে শেষ পর্যন্ত নিয়ে আসলাম। এখন এই কালারটা আপনি যে কোনো কালারই হতে পারে, কোনো সমস্যা নেই। আমার উদ্দেশ্য হচ্ছে আমি যে কাজটা করলাম সেটা আফটার এবং বিফোর এখানে করব। সো আমার ছিল হচ্ছে এটা, আমি এটাকে এই পাশে নিয়ে আসি, এটা এই পাশে নিয়ে আসি, তাহলে দেখেন আমার পারফেক্টলি কিন্তু এটা মিলে গেছে। সো এইভাবে যদি আপনি কাজটা করে সাবমিট করেন তাহলে দেখতে সুন্দর লাগবে। সো এটা ছিল আপনার বিফোর এবং এটা হচ্ছে আপনার আফটার।
সো আপনি এখানে যেভাবে আমরা লিখছিলাম একটা শেপ নিয়ে এখানে বিফোর লিখছিলাম আর একটা শেপ নিয়ে এখানে আমরা আফটার লিখছিলাম এভাবে লিখে আপনারা জাস্ট পোস্ট করে দেন লিখে দিতে হবে এমন কেউ আছেন যেটা লিখে দিতে হবে আবার মানে দেখাইতে হবে আচ্ছা সো আমরা এটা আমরা মনে করলাম যে আপনারা সেভ করতে পারবেন সো আমি এটাকে সেভ করে রাখি জাস্ট এটা হচ্ছে আপনার কালার ব্রাশ আমি দিলাম আমি ফাইল থেকে একটা জেপিজি সেভ করে নেব নিলাম মধ্যে আমি এই ব্রাশটা চেঞ্জ করব আমি এখান থেকে একটা নর্মাল ব্রাশ নিব ওকে জেনারেল ব্রাশ নিলাম নিয়ে আমি এখানে জাস্ট হার্ড একটা ব্রাশ নিলাম নিয়ে আমি এখানে একটা ব্রাশ আঁকলাম ওকে দেন আমি কালার চেঞ্জ করি কালার চেঞ্জ করে আমি এখান থেকে আরেকটা ব্রাশ নিলাম ব্রাশ নিয়ে আমি এখানে আরেকটা কালার রাখলাম দেন আমি এখান থেকে আবার আরেকটা চেঞ্জ করে আমি এখানে আরেকটা ব্রাশ রাখলাম ওকে এইভাবে আরেকটা ব্রাশ রাখলাম ধরুন আমি চারটা ব্রাশ এখানে রাখলাম এখন মিক্সচার ব্রাশটা কি করতেছে আপনাকে আপনার এই ধরনের কোন আপনার রাস্টার কোন ইমেজের ইমেজের কালার কালারকে সে কি করবে মিক্স করে দিবে তো দেখেন আমি এখানে মিক্সচার ব্রাশ টুলে যাই এখানে গেলাম ব্রাশ টুলে আমি এটাকে ছোট বড় করতে পারি এখন আমি যদি এটার মধ্যে এইভাবে ঘষি তাহলে দেখেন কি হয় বুঝতে পারলাম না অর্থাৎ আমার যতগুলো ব্রাশ এখানে ছিল সবগুলোকে মিক্স করে খিচুড়ি বানিয়ে দিছে যেটা আমরা মিক্সচার বলি তাই না মিক্সচার মানে তো মিক্সচারে খিচুড়ি বুঝতে পারছি এই টুলের কাজটা এগুলো দিয়ে অনেক সময় আপনার ব্যাকগ্রাউন্ড হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভ অনেক সময় ব্যাকগ্রাউন্ড তৈরি তো অনেক সময় কাজে লাগে এগুলো হ্যাঁ একজনের ক্রিয়েটিভিটি একরকম চলে আসে তো যখন আপনি টুলগুলো ব্যবহার জানবেন তখন দেখবেন যে আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি চলে আসবে তখন আপনি আপনার মতো করে অনেক কিছু কিন্তু তৈরি করে ফেলবেন ওকে তো জাস্ট একটা কালার আমরা এখানে মিক্সড করে ফেললাম অনেকগুলো কালার ছিল মিক্সড হয়ে একটা অন্যরকম কালার হয়ে গেল সো এটাই হচ্ছে মিক্সচার টুলের কাজ এই মিক্সচার টুলটা আপনার যে কোনো রাস্টার ইমেজের ক্ষেত্রে কাজ করবে যেমন আমি যদি এই জায়গায় আসি এই দুইটাকে যদি আমি একটা লেয়ারের মধ্যে নিয়ে আসি যেমন দুইটা সিলেক্ট করে আমরা লেয়ার মার্জ করতে শিখছি না মনে আছে লেয়ার মার্জ মনে নাই এই যে কোশ্চেন কিন্তু এগুলো আসবে ভুলে যাবেন কিন্তু লেয়ার মার্জ হতে মনে আছে হ্যাঁ কন্ট্রোল রাইট ক্লিক করে এখন হ্যাঁ রাইট ক্লিক করে লেয়ার মার্জ অথবা কন্ট্রোল ই দিয়ে আমরা লেয়ার মার্জ করে দিলাম অর্থাৎ দুইটা লেয়ারকে আমি একসাথে করে দিলাম ওকে এখন দেখেন মিক্সচার ব্রাশ কিন্তু এটার মধ্যে কাজ করবে আমি মিক্সচার ব্রাশ টুলে যাই এখানে আমি এগুলোকে মিক্স করে দিই দেখেন অর্থাৎ যে কোনো রাস্টার যে কোনো ইমেজের মধ্যে এটা কাজ করবে ক্লিয়ার বিষয়টা জি ক্লিয়ার ওকে এখন আমি বুঝবো ক্লিয়ার কিনা আপনারা যখন আপনাদের কাজগুলো সাবমিট করবেন আর মনে হয় আজকে হচ্ছে 5 নম্বর ক্লাস তাই না আপনার মেবি 7 নম্বর 8 নম্বর ক্লাস থেকে আপনাদের কিন্তু মানে রিয়েল প্রজেক্টে চলে যাবে বা 10 নম্বর ক্লাসে মেবি সর্বোচ্চ 10 নম্বর ক্লাস থেকে আমরা ধরেন রিয়েল প্রজেক্টে চলে যাব ধরেন বিজনেস কার্ড ফ্লায়ার ব্রোশার দেন হচ্ছে ব্যানার ডিজাইন যেগুলো মার্কেট প্লেসে চাহিদা আছে বুঝতে পারছেন সো ওইভাবে প্রস্তুতি নেন আর সবাই ক্লাস মিস করেন না ক্লাসে থাকেন ওকে সো এটা জাস্ট এই মিক্সচার ব্রাশ টুলের কাজ এটাই আপনার কোনো কালারকে মিক্স করে দেবে এছাড়া আর এখানে কোনো কাজ নেই সো আশা করি আপনি ক্লাসটা বুঝতে পারছেন আপনারা এবং প্র্যাকটিস করবেন আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্র্যাকটিস করেন কারণ আপনারা শিখেন ভাই যেভাবে হোক আপনারা শিখেন এটা চাই আর কি এখন এখানে অনেক আপুরা আছে আপনারা কিন্তু মনে হয় দেখি নাই
দেখছি কিনা জানি না, আপনারা কিন্তু কাজটা ঠিক মতো সাবমিট করতেছেন না, আপনারা কম্পিটিশন করেন না, নিজেদের মধ্যে কম্পিটিশন করেন যে কার কাজটা সুন্দর। আমরা যখন শিখতাম তখন কম্পিটিশন হইতো, কম্পিটিশন না থাকলে আপনি ভালো করতে পারবেন না। এখন হয়তো অনেকে মনে মনে চিন্তা করবেন যে কম্পিটিশন করবো, আমার তো কাজ ভালো হচ্ছে না, সুন্দর হচ্ছে না। আরে সুন্দর না হোক, আপনার সাথে আমার ক্লাসগুলো শেষ করি, দেন হচ্ছে আমি যখন ডিজাইন শিখি, ডিজাইন শেখার পর আমি মূলত টি শার্ট নিয়ে বেশি ফোকাস ছিলাম। তো টি শার্ট আমি যখন প্রথম টি শার্ট ডিজাইন করতাম, কয়েকটা ডিজাইন আমার কাছে আছে, আমি আপনাদেরকে দেখাবো যে এটা হচ্ছে আমার প্রথম ডিজাইন। তা আপনারা দেখবেন যে এটা কি কোনো ডিজাইন হতে পারে। তো মানে নিজেরাই তখন মানে আমি এখন ডিজাইন দেখলে আমার কাছে অনেক মানে মানে হাসি পায় যে কি ডিজাইন করতাম। এখন আমি টি শার্ট ডিজাইনের অলরেডি 8টা ব্যাচ কমপ্লিট করছি একটা একটা প্রতিষ্ঠানে। তো ওইখানে ওরা খুব ভালো করতেছে, টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতেছে। তো আমি চাই আমি স্পেশাল কিছু নলেজ আপনাদেরকে দিব, যদি আপনারা শিখেন, লাস্ট পর্যন্ত যারা থাকবেন তারাই পাবেন। ওকে, সেশন আউট হয়ে যাবে 2 মিনিটের মধ্যে। তো সেশন আউট হলে আমরা আর এখানে সেশন করব না, যেহেতু 15 মিনিট বাকি আছে, তো আর সেশন করব না। আমি আশা করি এটা আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে কাজ জমা দিবেন, বুঝতে পারছি। আর ব্রাশগুলো আমি আপনারা আপলোড করে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ফেসবুক গ্রুপে। ওকে ওকে, তাহলে আমাদের কাজ কি কি থাকছে? আসলে কাজ থাকবে, আপনি আপনি ল্যান্ডস্কেপ ডিজাইন করবেন, যেহেতু একদিন সময় আছে, আপনি একটা অথবা দুইটা আপনার সময় আপনার কাজে লাগে যে কয়টা করতে পারেন, যদি বেশি সময় থাকে আপনি বেশি করলেন, আপনার অন্তত একটা আপনি সাবমিট করবেন। আর এইভাবে আমরা যে আপনার কালার চেঞ্জ করলাম, এই এই ধরনের 5টা ইমেজকে কালার চেঞ্জ করবেন। হ্যাঁ, যেটা হতে পারে ফ্লাওয়ার হতে পারে, দেন কোনো ইমেজ হতে পারে, কোনো আপনার ফল হতে পারে, যে কোনো কিছু, বাট আপনি জাস্ট টুলটা একটু আপনার প্র্যাকটিস হয়ে গেল যে হ্যাঁ আমি এটাতে এই কালারটা করতে পারতেছি, চেঞ্জ হইতেছে। যদিও কালার চেঞ্জিং এর জন্য আমাদের এক্সট্রা টুল আছে, সেগুলো আমরা ইউজ করব পরে, বাট আপনি এটা প্র্যাকটিস করেন, তাহলে আপনার টুলগুলো মনে থাকবে। এবং এমনও হইতে পারে যে আপনি কখনো ট্রেনার হবেন, কখনো শিখাবেন, ঠিক না? সো আপনার প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনার নলেজ থাকা জরুরি, তো আপনি এটা মাথায় রাখেন। ওকে, সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন যেন সবকিছু ঠিক থাকে, ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি, দোয়া করবেন। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।